প্রতিবারের মতো এবারেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ও এর আশপাশের এলাকায় প্রায় 1 কোটি মানুষ ঢাকা ছাড়বে। সোমবার পর্যন্ত চলবে রাজধানীবাসীর ঈদ যাত্রা। সকাল সকাল তো ফাঁকে পিচ। এবার সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঈদের ছুটি কাটাবেন 9 দিন, পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও 1 সপ্তাহের মতো ছুটি কাটাবেন। মোটামুটি আমরা চলতে পারতেছি খুব ইজিভাবে, কিন্তু আগে তো অনেকই যানজট ছিল, কিন্তু এখন রাজধানী ফাঁকা, এতো বাড়ি যাচ্ছি, বাড়ি যেতে কোনো যানজট নাই, সুন্দরভাবে বাড়ি যেয়ে পৌঁছতে পারলে। যানজট মুক্ত নগরীতে স্বাচ্ছন্দ্যেই যাতায়াত করছেন ঢাকাবাসী। রাস্তার কোনো জামজম নাই, গাড়ি চালাতে খুব ভালো লাগতেছে, যাত্রীরা সন্তুষ্ট, ফিরে একদম রাস্তা ক্লিয়ার। ছুটির সময় যাতে রাজধানী অরক্ষিত না থাকে সেদিকে খেয়াল রেখেই নিরাপত্তা সাজিয়েছে পুলিশ। কন্টিনিউয়াসলি আমরা বিভিন্ন পাড়া মহল্লায় চেকপোস্ট, তারপর ফুড ডিউটি, টহল ডিউটি সবগুলো করবো ইনশাল্লাহ, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা থাকবে। জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ও অন্যান্য ঈদগাহ মাঠেও নিশ্চিত্র নিরাপত্তা থাকবে। এরই মধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে, রাজধানীর সিসিটিভি ক্যামেরাগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।